আসসালামু আলাইকুম। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট একসঙ্গে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দুটি স্মারক নং লক্ষ্য করুন। এটিতে রয়েছে 196 এবং এটি হলো 195। তো দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো, এটি স্মারক নং 195, যেটিতে পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 7টি। এই দুটি নিয়োগে আপনারা বাংলাদেশের সকল জেলা পাত্রে আবেদন করতে পারবেন। এবং পরবর্তীতে নিয়োগ বৃত্তি রয়েছে, যেটির স্মারক নং হলো 196, এটিতে পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 29টি। তো আমি আপনাদেরকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আর পুরো নিয়োগ বৃত্তির আপনারা অনলাইনে আবেদনটি করার পূর্বে ভালো করে পড়ে নেবেন। আর হ্যাঁ, আবেদনটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারে। আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। নিয়োগের উপর অংশ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এর অধীন নিম্ন বর্ণিত পদের সমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। নিয়োগের 1 নম্বর পদ রয়েছে ব্যবস্থাপক নিরাপত্তা পদের সংখ্যার 1টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন, আপনার এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখে নেবেন। 2 নম্বর পদ রয়েছে ব্যবস্থাপক কেমিস্ট্রি, এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনি এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। 3 নম্বর পদ হচ্ছে চিকিৎসা কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল, পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর পদ হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক, পদের সংখ্যা রয়েছে 6টি। 6 নম্বর পদ হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ নিরীক্ষা, পদের সংখ্যা রয়েছে 6টি। 7 নম্বর পদ হচ্ছে উপ সহকারী প্রকৌশল, পদের সংখ্যা রয়েছে তড়িতে 8টি, যান্ত্রিক 8টি, অটোমোবাইল 1টি। এটি কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে 16 মে 2024, খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সসীমা, কোন কোন পদে কত বয়সসীমা লাগবে আপনারা এই অংশে কিন্তু দেখতে পাবেন। তো আপনি যে পদে আবেদনটি করবেন সেটি এখান থেকে আপনি দেখে নেবেন। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো চাকরির ধরনটি হলো আপনাদের 1 বছর শিক্ষানবিশ কাল, 3 বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং পরবর্তী সন্তোষজনক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক CPGCBL এর অনুমোদন করে চাকরির মেয়াদে 60 বছর পর্যন্ত নবায়নযোগ্য হবে। তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবেদনটি শেষ হবে 19 জুন 2024 খ্রিস্টাব্দ রাত 11টায়। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন দেখতে পাচ্ছেন, এখানে আবেদন নিয়মাবলটি দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে, প্রথম যে নিয়োগ বৃত্তির দেখাচ্ছে এটি স্মারক নং হলো 195। এটিতে যে কয়টি পদের ক্যাটাগরি যেখানে দেওয়া রয়েছে, 60টি পদের ক্যাটাগরির জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনাদের 1000 টাকা। ফিটি আপনি টেলিটক ফেয়ার মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পরবর্তী যে নিয়োগ বৃত্তি রয়েছে এটি স্মারক নং হলো 195, এটিও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। এটিতে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যেমন অষ্টম, SSC, HSC ইত্যাদি বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এটিতে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 29টি। তো সর্বশেষ পদটি হল প্লাম্বার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং প্লাম্বার হিসাবে কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, বয়স লাগবে 18 থেকে 30 বছর। 28 নম্বর পদটি রয়েছে স্টোর হেল্পার, পদের সংখ্যা রয়েছে 4টি, এটিতে SSC পাশে আবেদন করতে পারবেন। 27 নম্বর পদ স্পিড বোর্ডের সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 26 নম্বর পদ হচ্ছে বাবুচির সহায়তাকারী, পদের সংখ্যা রয়েছে 3টি। 25 নম্বর পদ হচ্ছে স্যাম্পলার কোল, পদের সংখ্যা রয়েছে 2টি। 24 নম্বর পদ রয়েছে স্যাম্পলার কেমিস্ট, পদের সংখ্যা রয়েছে 4টি। 23 নম্বর পদ হচ্ছে অগ্নি নির্বাপনকারী সহায়তাকারী, পদের সংখ্যা রয়েছে 8টি। এটিতে আপনি SSC বা সমান পাশে আবেদন করতে পারবেন। 22 নম্বর পদ হচ্ছে চেকম্যান, পদের সংখ্যা রয়েছে 4টি। 21 নম্বর পদ হচ্ছে টার্নার, পদের সংখ্যা রয়েছে 2টি। 20 নম্বর পদ হচ্ছে বাবুচি, পদের সংখ্যা রয়েছে 1টি। 19 নম্বর পদ হচ্ছে রিগার, SGT অথবা টারবাইন, পদের সংখ্যা রয়েছে 4টি। 18 নম্বর পদ হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 2টি। 17 নম্বর পদ হচ্ছে অটো মেকানিক্স, পদের সংখ্যা রয়েছে 2টি। 16 নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান ICT, পদের সংখ্যা রয়েছে 2টি। তো আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো এই অংশ দেখতে পারবেন, আপনার এখান থেকে কিন্তু অবশ্যই সেটি দেখে নেবেন। 15 নম্বর পদ হচ্ছে ওয়েল্ডার, পদের সংখ্যা রয়েছে 6টি। 14 নম্বর পদ হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, পদের সংখ্যা রয়েছে 8টি। 13 নম্বর পদ রয়েছে টেকনিশিয়ান টারবাইন, পদের সংখ্যা রয়েছে 4টি।
12 নম্বর ফোর্ট হচ্ছে টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 4টি। 11 নম্বর ফোর্ট হচ্ছে টেকনিশিয়ান কয়লা পরিচালনা, পদের সংখ্যা রয়েছে 10টি। 10 নম্বর ফোর্ট হচ্ছে টেকনিশিয়ান ওয়ার্কশপ, পদের সংখ্যা রয়েছে 8টি। 9 নম্বর ফোর্ট হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 16টি। 8 নম্বর ফোর্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর ফোর্ট রয়েছে রিক্লেইমার অথবা স্ট্রেকার, পদের সংখ্যা রয়েছে 5টি। 6 নম্বর ফোর্ট হচ্ছে ডাম্পট্রাক অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। 5 নম্বর ফোর্ট হচ্ছে বুলডোজার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। 4 নম্বর ফোর্ট হচ্ছে জেটি ক্রেন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 8টি। 3 নম্বর ফোর্ট রয়েছে ক্রেন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বর ফোর্ট রয়েছে ফোরম্যান, পদের সংখ্যা রয়েছে 10টি। এবং 1 নম্বর ফোর্ট রয়েছে নিরাপত্তা পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে 4টি। এটাতে আপনার এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন। এটিরও নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। তো প্রথম যে নিয়োগ বিরতি যে শর্তাবলী গুলো রয়েছে, দুটির ক্ষেত্রে একই মতো শর্তাবলী রয়েছে। তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণীপ্রাপ্তরা আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতির পাশের ক্ষেত্রে আপনার জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3.5 এবং 4 স্কেলে ন্যূনতম 2.75 প্রাপ্ত হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তৃতীয় আবেদনটি একই, আপনাদের 19 মে থেকে শুরু হয়েছে, 19 জুন শেষ হবে। তৃতীয় আবেদনের ক্ষেত্রে যে ফিটি রয়েছে সেটি হলো আপনাদের 500 টাকা ফি দিতে হবে, যেটি টেল টকের মাধ্যমে আপনারা খুব সহজে পরিশোধ করতে পারবেন। আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার এই ওয়েবসাইটটি খুব সহজে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অথবা নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আপনার জানা থাকলে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। আজকের ভিডিওটির মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।